সময় পেলেই সাগর পারে যাওয়ার প্রবল ইচ্ছা যাদের, ঘরে বসতে দেয় না দুই দণ্ড, তারা পৃথিবী ঘুরে আসতে পারেন পায়ে হেঁটে। খরচ আর সময় বেশি লাগবে না। ডেনমার্কের হোব্রো শহরে একটি লেকের মাঝেই গড়ে তোলা হয়েছে গোটা একটি পৃথিবী, যা আকৃষ্ট করছে পর্যটকদের। বিস্তারিত বিউটি আকবরের প্রতিবেদনে। ডেনমার্কের হিব্রু শহরে ভার্দেন স্কোর্টেড ভির ক্লেস্টাব লেকেই দেখা মিলবে পুরো পৃথিবী। সেখানে পৃথিবীর ম্যাপের ঢালি সাজিয়ে পর্যটকদের স্বাগত জানাচ্ছে লেকটি। আফ্রিকা থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে আফগানিস্তান হয়ে পা রাখা যাবে ইংল্যান্ডে, বাংলাদেশ হয়ে নেপাল, ভারত থেকে পাকিস্তান ঘুরে আসতে পারেন পায়ে হেঁটেই। 1944 সালে লেকের মধ্যে পৃথিবীর ম্যাপ বানানোর এই অভিনব পরিকল্পনাটি মাথায় আসে সোরেন পলসেনের। পারিবারিক ফার্মে তৈরি করেন পৃথিবীর মধ্যেই টুকরো এক পৃথিবী। মাটি আর পাথর দিয়ে লেকের মধ্যে নতুন এই পৃথিবী তৈরি করেন সোরেন। বর্তমানে এটি পর্যটকদের ঘোরার অন্যতম আকর্ষণ। পৃথিবী হাঁটা পথে ঘুরে দেখার পাশাপাশি নৌকা ভ্রমণ, গলফ, শিশুদের খেলার পার্ক সহ বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে পর্যটকদের জন্য। এই মিনি পৃথিবী ঘুরে দেখতে পর্যটকদের খরচ করতে হবে 10 পাউন্ড। বিউটি আকবর, টিভিএন 24 নিউজ ডেস্ক।